ঘুমের রীতিমতো একদম টলমল করছি। সকাল সকাল 6টা নাগাদ সুইপার এসেছিল, তো উঠতে হয়েছিল। দেন এখন আবার তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ একটু যেতে হবে আরবানসে, কয়েকটা জিনিস নেই। আর কিছুক্ষণ পরে তো সব কিছু বন্ধ বন্ধ হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। এখন মনে হচ্ছে চাটা হয়ে গেলে চা খাবো, দেন একটু ওয়াশরুমে যাবো, দেন বেরিয়ে যাবো। সত্যি তো এরকম গত সকাল গেছে, ঘুমের চোখে ফোন রিং করছে, রিসিভ করে মায়ের গলা, এখনও ঘুম থেকে উঠিস নি? না একটু পরে উঠবো বললাম আমি। উঠবি? না পাশে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমা একটু পরে করছি বলে ফোনটা রেখে দিল। কখনো গুনে বা ভেবে দেখিনি, কিন্তু মায়ের গলা শুনে শুরু হওয়া সে প্রত্যেকটা দিনই হয়তো খুব স্পেশাল ছিল। আজকে প্রায় 19টা দিন হয়ে গেছে কিন্তু সেই ফোন কলসগুলো আর আসে না। সারাদিনে অফিসের কাজ, ব্লগিং, বাড়ির কাজ, সব কিছুর মধ্যে নিজেকে বিজি রাখার চেষ্টা করি, কিন্তু যতবারই তার স্মৃতি ফিরে ফিরে আসে, তার অনুপস্থিতি অনুভব করে একদম বসিয়ে দেয়। যেখানে যখন যা করছে সব কিছু ভুলে গিয়ে শুধু তখন তারই কথা মনে করতে ইচ্ছা করে। আসলে সারা জীবন মায়ের স্মৃতি এভাবেই আমাকে তাড়া করেও কেটাই চায়, কারণ মায়ের কথা মনে করে কেউ কখনো দুর্বল হতেই পারে না। হ্যাঁ নিশ্চয়ই ক্ষণিকের একটা দুর্বলতা, কিন্তু পরক্ষণে মনে অনেক জোর পাওয়া যায়। তবে এটাও সত্যি, যত সময় যাবে এই কথাগুলো শেয়ার করার সুযোগ ততই কমে আসবে। একই কথা কাউকে বারবার মনে করিয়ে দিয়ে তাদেরকে আঘাত দিতে চায় না, আর সেটা উচিতও না। তবে হ্যাঁ, মন যখনই খারাপ করবে তোমাদের সামনে কিন্তু আসবো, ক্যামেরার সামনে আসবো মন হালকা করতে, তখন কিন্তু বলতে পারবে না এক কথা বারবার শুনতে ভালো লাগছে না। এনিওয়ে আপাতত এদিকে কাজগুলো সব হয়ে গেছে, এখন একটু বেরোয়, আদারওয়াইজ দেরি হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ অল আর কিপিং ওয়েল। তো সকালবেলাও বাজারে গিয়েছিলো, বাজার থেকে অনেক কিছু এনেছে, চিকেন শেষ হয়ে গিয়েছিলো, তারপরে আজকেও পাবদা মাছ তো এনেইছে, তার সাথে কাজলি মাছ এনেছে, যেটা আমি কোনোদিনও খাইনি, তো ফার্স্ট টাইম খাবো। কালকে তোমরা প্রচুর সাজেশন তোমাদের থেকে এসছে, কেসার খাওয়া আমি বন্ধ করে দিয়েছি, ওটা হয়তো ডক্টরের থেকে জিজ্ঞাসা করে 3-4 মাস পরে তারপর থেকে স্টার্ট করবো, যেরকম অনেকেই তোমরা সাজেস্ট করেছো। আর একটা জিনিসও তোমরা বলেছো, সোক টামান্ড খেতে, যেটা আমার কোনো আইডিয়া ছিল না। তো কালকে রাত্রিবেলা তোমাদের কমেন্ট আসার পরে ওর আমার ভিজিয়ে রেখেছিল। মিষ্টি বেশ জানো, এখন আমার থেকে না ও তোমাদের কামেন্ট বেশি গো থ্রু করে, কারণ আমার মধ্যে সামার একটু পেশেন্সের প্রবলেম হচ্ছে। বাট প্রচুর সাজেশনস, প্রচুর গাইডেন্স এসছে। আজকে সকালবেলা সোক টামান্ড থেকে আরম্ভ করে ও সকালবেলা বাজারে গিয়ে ডাবের জল, তালের শাঁস, এরকম ঠান্ডা ঠান্ডা খাবার এনেছে, যেগুলো খেলে পেটের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, সম্ভব আমার তাদের একটু বেশি ভালো লাগছে। যদিও ফ্যামিলিতে এটা অনেক বড় ক্রাইসিস চলছে আমাদের, বাট তাও বেবির জন্য পজিটিভ থাকতে হবে, খুব বেশি চেষ্টা করছি, কারণ ইটস অল কানেক্টেড। হোয়াট এভার আই ফিল অর আই ডু, বেবি উইল ফিল এভরিথিং অ্যাট দ্য সেম টাইম সেম ওয়ে। দেখো বই পড়তে তো আমার অলওয়েজ খুব বেশি ভালো লাগে, কারণ প্রচুর পজিটিভিটি পাওয়া যায়, নলেজ বাড়ে। বাট এখন পেশেন্স কমে গেছে বলে বই পড়ার থেকে আমার শুনতে খুব বেশি ভালো লাগে, তো তার জন্য অডিও বুক আমাকে খুব বেশি হেল্প করছে এখন। যে কোনো প্রেগনেন্সি রিলেটেড গাইডেন্স, তারপরে লাইট হার্টেড কোনো স্টোরি, কমিক্স, যেগুলো পড়ে মন ভালো থাকে সেগুলো খুব বেশি পড়তে ভালো লাগছে, রাদার শুনতে ভালো লাগছে আমার এখন। স্টোরি টেল এক্ষেত্রে আমাকে ভীষণ হেল্প করেছে এরকম একটা অ্যাপ, যেখানে বাংলার সাথে সাথে হিন্দি, ইংলিশ, মালায়ালাম, মারাঠি, তেলেগু, প্রচুর ল্যাঙ্গুয়েজে হাজারো একটা অডিও বুকস অ্যাভেলেবেল আছে। আমি রিসেন্টলি পড়ছি ইনামেজ গাইড টু চাইল্ড বার্থ, রিটেন বাই ইনামে গ্যাসকিন, যেখানে প্রেগনেন্সি রিলেটেড প্রচুর গাইডেন্স আমি পাচ্ছি, মন ভালো থাকছে। বই পড়ার হ্যাবিট তো ডেফিনেটলি ভালো, বা তার জন্য আমাদের একটা সার্টেন টাইমের জন্য ওয়েট করতে হয়, একটু ফাঁকা হবো ফ্রি হয়ে তারপরে বই পড়বো। বাট অডিও বুক ইজ সামথিং, মানে তোমার ব্যস্ত লাইফে সমস্ত কাজ করতে করতেও তুমি কানে ইয়ারফোন লাগিয়ে
শুনতে পারো, তাতে অনেক বেশি পজিটিভিটি পাওয়া যায়, নলেজও বাড়ে অ্যাট দ্য সেম টাইম, আর কাজও হয়ে যায়। তো স্টোরি টেলে অনেক কিছু কুল ফিচার্স আছে, প্লেব্যাক, স্পিড কন্ট্রোল, তুমি তোমার নিজের পছন্দ অনুযায়ী স্লো বা ফাস্ট শুনতে পারো। আর একটা লাভেবল ফিচার্স আছে যেটা আমার ভীষণ ভালো লাগে, বুকমার্ক। তুমি শুনতে শুনতে ধরো তোমার কাজ এসে গেছে আর শুনতে পারছো না, তখন তুমি ওখানে বুকমার্ক ক্রিয়েট করে দাও, নেক্সট টাইম আবার ওখান থেকে স্টার্ট করো, উইচ ইজ অ্যামেজিং। তোমাদের রেফারেন্সের জন্য আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আর প্রথম কমেন্টে আমি স্টোরি টেলের লিঙ্ক দিয়ে দেবো। আর 25 মে পর্যন্ত স্টোরি টেলে খুব ভালো একটা অফার চলছে, 6 মান্থসের সাবস্ক্রিপশন মাত্র 295। এত বেশি ঠান্ডাকে ইচ্ছা করছে না, জলও আমি এই সিপারটা থেকেই খাচ্ছি, কারণ এটাতে অনেক বেশি ঠান্ডা থাকছে। আসলে একদম সিম্পল সিম্পল রান্না হয়েছে, এই গরমে যত সিম্পল খাওয়া যায় ততই ভালো। আর আমার তো ভেতরে এমনিতেও একটু বেশি গরম হচ্ছে, তার জন্য এর মধ্যে আছে কুলফির চিকেন, যেটা মাসি করে দিয়েছে। এটা তো আমার সকালের আলু ভাজা একটু পেঁচে আছে, রেখে দিয়েছে। এটা হচ্ছে মুসুর ডাল, মাসি এটা মুসুর ডাল না মুগের ডাল গো? হ্যাঁ ও মাসি, মুগ ডাল ছিল তো, মুগ ডাল সেদ্ধ। আর এটা হচ্ছে ঢালার জায়গা নেই, কিছু খুলে ফ্রিজে ভরে দিই। আমার ছোট চাকে বউ করো, বাবা পূজা নেই তো, তাই ওর সিংহাসনটা কুলফি নিয়েছে এখন, নতুন নতুন একটা বসার জায়গা হয়েছে। কিছু হলে ইদের বসে থাকে এটার উপরে, না হলে এটা শুয়ে থাকে এটার উপরে। এটা সারফেসটা ঠান্ডা, আর পড়ে যাবি তাহলে একটু ঢুকে ছাও, তার জন্যে ওটাতে বসে মেবি কিছু কষ্ট টষ্ট হয়, তার জন্য এখানে চলে আসে। এটা কাঁচা না পাকা? আরতি দিয়ে এনেছে। আরতি দিয়ে মাসি কলাটা কাঁচা না পাকা? পাকা তুমি আগে আগে খাও, ফলের দাম আগুন। ইমাজিন আর কি ভালো রেসিপি হয় তোমরা প্লিজ আমাকে জানিও, আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি। বাট আমার একটু হাইপটা লাগছে, মানে দামের তুলনায় ওগুলো ইলিশ মাছের থেকেও নাকি ভালো খেতে, বাট আমার নর্মাল মানে পাবদা ফাবদা মাছের মতোই খেতে লাগলো। ওরকমই তো, কালকে সুমাসি রাত্রিবেলা ফোন করে অনেক কিছু সাজেশন দিল, বাট তার সাথে এটাও বললো কি 3টার পরে জুসটা না খাওয়ার চেষ্টা করবে, 3টার আগে খেয়ে নেবে। বেটার হয় সকালবেলা ব্রেকফাস্টের সাথে যদি খেতে পারো, তো ব্রেকফাস্টে তো মেনলি দুধ আর মুসলি ওটাই খাই, তো আজকে খালি পেটে দুধটা খাইনি বলে একটু ভালো আছি, হাঁটা চলা করতে পারছি। কালকে দুদিন পুরো বিছানায় শুয়েছিলাম, তো যাই হোক এখন ও জুসটা বানিয়ে দিল, প্রত্যেক দিন বানিয়ে দেয়। আর আমার টেক কেয়ার করার মতো মানে এদিক ওদিক কেউ না থাকলেও, বাট হি ইজ অলওয়েজ মানে সবসময় ও এনশিওর করে কি সমস্ত কিছু যেন বেবি ঠিক মতো পায়। এর মধ্যে বেদানা আছে, মুসম্বি লেবু আছে। বিকেল 5:30, ওর পেয়ে রুমে গুলফি রুমে ঘুম, আর মাথাটা খুব ধরে আছে, একটু চা দরকার। আগে বিকেলবেলা দুজনে একসঙ্গে বসে চা খাওয়ার একটা অভ্যেস ছিল, যেটা এখন আর হচ্ছে না, কারণ ও বিকেলে চাটা প্রেফার করে না। এনিওয়ে একটু চাটা বানায় খায়, দেন 6:30 নাগাদ একবার গুলফি কিনে একটু সাদে যাবো। জাস্ট সন্ধ্যা দেখালাম, তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জামাকাপড়গুলো তুললাম, সোফাতে চাদর পাতলাম, প্রচুর জামাকাপড় স্ট্যাক হয়ে পড়েছিল ওখানে, যেগুলো পার্ক করে ঠিকঠাক জায়গায় রাখলাম। ওকে নিয়ে কুলফিকে নিয়ে ও ছাদে গিয়েছিলো অনেকক্ষণ, বেশ একটু আগে এলো। এই অ্যামাজনের বক্সটা এসছে কালকে, আর কালকে সকালে, কালকে যখন সিকিউরিটি দাদা আমাকে অ্যামাজনের বক্সটা দিচ্ছে, আমি তখন অ্যাড্রেসটা দেখে একটু ডাউট করেছিলাম
যে অর্পিতা ভৌমিক লেখা আছে, আমার লগ ইন আইডিতে অর্পিতা ব্যানার্জি লেখা থাকে আর ও সৌহার্দ্য ভৌমিক লেখা থাকে। তোমাদের এখানে ব্লগটাও একটু ভুলভাল দেওয়া আছে, বা ফ্ল্যাট নাম্বার ঠিক আছে। তারপরে সন্ধেবেলা দর্শনা, ওয়ান অফ আওয়ার ফ্যামিলি মেম্বার, ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার, ও আমাকে একটা অনেক বড় টেক্সট করে আর ফোনও করে। যখন মানে দুপুরবেলা ফোন করেছিল তখন কথা হয়নি, তো রাত্রিবেলা আমি টেক্সটটা দেখে ফোন করেছিলাম, তারপরে কথা হলো। তো বললো মানে এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি গিফট যেটা আমার ইনসাইড আউট ফ্যামিলি মেম্বারের কাছ থেকেই এসছে। বলো খুলে দেখি এর মধ্যে কী কী আছে, আমি যদিও জানি কী আছে। So here is my first pregnancy gift. Thank you so much, Darshana. ও ফোন করে আমাকে বলছে দেখো ইউটিউব থেকে দেখে এরকমভাবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারেনি, আর ভার্চুয়ালও যে এত ভালো একটা রিলেশন হতে পারে সেটা আমি জানতাম না। মানে সত্যিই তাই, আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ফিল করি তোমাদের ভালোবাসা আমাদের কাছে ব্লেসিংসের মতো, আর আশা করি সবসময় থাকবে। যাই হোক, এটা একটা গিফট র‍্যাপ করা আছে, আর এখানে দুটো নোট আছে, সেমই নোট দেখতে পাচ্ছি আমি। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন টু মাই বিলাভড সৌহার্দ অ্যান্ড অর্পি, এনজয় দিস ফেজ অফ লাইফ টু দ্য ফুলেস্ট, বেস্ট উইশেস ফর ইউ, লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক, ফ্রম দর্শনা। এটা একটা স্ট্রেচ মার্ক অয়েল, ও আমাকে যখন ফোন করে বলছে তখন বলছে কি দেখো ও নিজেরও একটা দু বছরের বেবি আছে, বলছে আমিও লাগাতে স্টার্ট করেছিলাম বাট আমি তিন চার মাস পর থেকে লাগিয়েছি, তো আমার একটু একটু আছে, বাট আমার একটা ফ্রেন্ড আছে যে প্রথম থেকেই লাগাতো, মানে স্ট্রেচ মার্ক অয়েল আর কি, স্ট্রেচ মার্ক অ্যান্টি স্ট্রেচ মার্ক অয়েল, ওর একদম কমপ্লিট কিওর হয়ে গেছে, তুমিও এটা লাগাতে অ্যাপ্লাই করতে থাকো। আর একটা বেবির ফটো পাঠিয়েছে, একটা ফটো ফ্রেমের মতো, সেটা আসেনি, সেটা দুদিন পরে আসবে, সেটাও এই গিফট র‍্যাপের মধ্যেই থাকার কথা ছিল। আর এটা চকলেট, যেদিনকে নতুন ফ্ল্যাটে চলে যাবো না জানি অনেক মন খারাপ থাকবে, বাট এই একটা প্রবলেম থেকে একদম পার্মানেন্ট ছুটকারা পাবো, সেটা হচ্ছে এই গাড়ি আগে পেছনে করা। আর এই লকডাউনের সময় এটা আরও বেড়ে গেছে, সকালবেলা এসে একবার আগে পিছনে করতো, আবার রাত্রিবেলা এভরিডে গা চলছে। অ্যাকচুয়ালি আমার এখন আর বেরোনো থাকে না, আর আমার সামনে বা পিছনে যিনি গাড়ি রাখেন তার কাজের জন্য বেরোনো থাকে, তো এই করতে গিয়ে রোজ অবস্থা খারাপ হয়ে গেছে। এই সকালবেলা আজকে করে দিয়ে গেছিলাম, এখন আমার রাত্রিবেলা। আম আমি জেনারেলি খাই না, মানে আগে খেতে খুব ভালোবাসতাম, বাট সামা আমি এখন ফ্যাট থাকে, তারপরে আম খেলে আমার পিম্পল হয়, সমস্ত ভাবনা চিন্তা করে আমি অনেকদিন হলো আম খাই না। শোনো একটা কথা শোনো, তুমি ফ্যাটের ব্যাপারটা ভুলে যাও, ওইটা তোমার এক বছরের জন্য ডিকশনারিতে নেই। আজকে সকালবেলা যখন আরতি দিদির দোকানে গেছিলাম ফল আনতে, তখন আরতি দিদি বললো যে ভালো কি আম ছিল, হিমসাগর না ল্যাংড়া? আচ্ছা হিমসাগর, হ্যাঁ ল্যাংড়াও ছিল মনে হলো, ও আচ্ছা গোলাপ খাস, গোলাপ খাস, আচ্ছা আচ্ছা। তো এই সমস্ত অনেক ভ্যারাইটি আম ছিল, ভাবলাম আমি নেবো, আমাকে বললো নেওয়ার জন্য, তারপরে বুঝতে পারলাম না এ খাবে কি খাবে না, আমি তো খাবো না, বাট এখন বলছে কাল থেকে নাকি একটু ম্যাঙ্গো শেক খাবে, একটু স্ট্রবেরি শেক খাবে, তো কালকে তাহলে তুমি এনে দিও। ও হ্যাঁ ওই তালের শ্বাস ভুলো না, কিন্তু এখন বাজারে খুব সুন্দর, এখন বাজারে সুন্দর খুব ছোট ছোট বেশ তালের শ্বাস পাওয়া যাচ্ছে, খেতে খুব ভালো। হ্যাঁ ডাব তো আজকে একটা এনেছি, কালকের জন্য আবার আনতে হবে। যাকে এখন আমরা সন্ধ্যাবেলা একটু টিফিন করছি, আমি তো ওই যে এটা আমার, মাইক্রোওয়েভের মাথার উপরে দেখো দেখ, নীল না হলুদ না অরেঞ্জ, নীল না অরেঞ্জ, নীল না অরেঞ্জ,
বাবা এ আমাদের ডিনার চিকেনটা দিয়ে আমি ভুলে গেছিলাম, যদিও কম করা ছিল ওখানে গিয়ে ফোনে কথাটা তো বলছিলাম। যাই হোক, আজকে ব্লগটা অবধি রাখছি। আশা করি তোমাদের কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু দাঁড়াও 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 এক্সারসাইজ করলাম, স্নান টান করলাম, সুন্দর আবার এক রাউন্ড হয়ে গেল এই অবস্থা। হ্যাঁ বলো, কি বলছো? প্রচন্ড গরম পড়েছে, একটু বৃষ্টির খুব বেশি দরকার। ওই কুলফিও গিয়ে জল খেতে গেছে ওখানে। যাই হোক, আজকে গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।